প্রত্যেক মানুষ চায় তার প্রার্থনা পূর্ণ হোক কিন্তু প্রার্থনা পূরণ করতে হলে আপনার কিছু নিয়ম ও কৌশল দরকার যেমন ভালো খাবার তৈরি করতে গেলে উপকরণ লাগে তেমনি প্রার্থনা পূরণের কিছু নিয়মাবলী থাকা দরকার ধরুন আপনার মনে হচ্ছে এটা করাও দরকার কিন্তু আপনি করছেন অন্য কিছু মনের ইচ্ছা পূরণ হবে বলে মনে হচ্ছে না কিন্তু আপনি জানেন অসম্ভবকে সম্ভব করে বাইবেল আপনি কি বাইবেল বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ারও করবেন খুব শীঘ্রই ঈশ্বর আপনার মঙ্গল করবে এবার ধরুন আপনার ইচ্ছা আপনি এবং আপনার পরিবার সুখে শান্তিতে থাকতে চান তো আপনি আপনার পরিবার সকলে মিলে একসাথে প্রার্থনা করলেন আপনার প্রার্থনা কথা মতো আপনার বিপদ মুক্ত হলেন আপনার প্রার্থনার মতো আপনি বি বিপদমুক্ত হলেন কেননা আমরা মতিলিখিত সুসমাচার আঠারো উনিশে যদি দেখি আমরা সেখানে দেখব আবার আমি তোমাদের সত্য বলছি পৃথিবীতে তোমার দুইজন যা কিছু জাগা করবে সেই বিষয়ে যদি একত্রিত হয়ে করো তবে তোমার তা স্বচ্ছন্দ পিতা কর্তৃক তাহার জন্য তাহা করা যাইবে অর্থাৎ এক বা একাধিক ব্যক্তি যখন তার প্রার্থনা করে তখন ঈশ্বর তা শোনে এবং তা পূরণ করে কিন্তু একত্রে আপনার রোগমুক্ত হচ্ছে না কিন্তু এক্ষেত্রে আপনি আপনার রোগমুক্ত করতে পারছেন না তাহলে আপনাকে বিশেষ কিছু রাস্তা ধরতে হবে যেমন পরিবারের আপনি অসুস্থ একই প্রার্থনা একাধিক ব্যক্তি করলে তার সমাধান পাবেন সেক্ষেত্রে আপনাকে আপনার রোগমুক্ত করার জন্য একই সমস্যা নিয়ে অন্তরের দরজা খুলে কে রেখে দিয়ে প্রার্থনা করতে হবে তাহলে আপনি যত বেশি প্রার্থনা করবেন তত বেশি উপকৃত হবেন সমগ্র খ্রিস্ট সমাজ প্রার্থনার মাধ্যমে চালিত হয় যেদিন প্রার্থনা বন্ধ করবেন সেদিন আপনার বিপদ সামনে তাই প্রার্থনা চালিয়ে যাবেন প্রার্থনা বন্ধ করবেন না ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং আপনি কি সব ঠিক হয়ে যাবে এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আমেন